নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বিজয়া সার্বজনীন দুর্গা মন্দির এবং নারায়ণ পূজার নতুন কমিটি শপথ নিয়েছে। রোববার সন্ধ্যায় কলেজ রোডে স্বর্গীয় রামেন্দ্র সাহার বাড়িতে শপথ গ্রহণ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং নোয়াখালী তিন আসনের সাংসদ আলহাজ মামুনুর রশিদ কিরণ। বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি অ্যাডভোকেট পাপ্পু সাহা, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিনয় কিশোর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর চন্দ্র শীল। অনুষ্ঠানে সাংসদ কিরণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। এই অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে বিএনপি জামাত খুবই তৎপর। তারা সাম্প্রদায়িক চেতনা এবং ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। এগুলা দেখুন কথা বলছেন, এটা নিয়ে বিতর্ক করে আমি দেখছি শপথ বাক্যে এটাতে না হলে একটা অনুষ্ঠান চলবে না। লোক আমাকে একটা ভোট দিবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্যের সবাইকে ধন্যবাদ।